শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল, অনেক মজার একটা তরকারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। শীতকালীন শাক সবজি অনেক পাওয়া যায়, আর আমার কাছে এই সিমগুলো অনেক ভালো লাগে। অনেক আইটেমে সিম পাওয়া যায়, তবে আমার কাছে এই সিমটাই বেশি ভালো লাগে। পেঁয়াজ কলি খুবই ফ্রেশ, ফুলকপি, ফুলকপিটাও খুব টাটকা, আজকে সকালবেলা এসছে। টমেটো, আজকে এগুলো দিয়ে রান্না হবে মাছের ঝোল। ফুলকপি, সিম, টমেটো, পেঁয়াজ কলি, শীতকালীন শাক সবজির মধ্যে এই সবজিগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সবগুলো সবজি আমি কেটে নিয়েছি, এবার রান্না করব। এখানে আমি অরাতা ফিস দিয়ে এই তরকারিটা রান্না করব। ফুলকপিগুলো ভালো করে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি, সিমগুলো ভালো করে বেছে নিয়েছি। অরাতা মাছ দিয়ে এই মাছের ঝোলটা হবে। পেঁয়াজ, আলু, টমেটো, পেঁয়াজ কলি, ধনে পাতা, কাঁচামরিচ। এবার আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ফুলকপিগুলো আমি একটু ভেজে নিব। সবগুলো সবজি আমি একটু হালকা করে ভেজে নিব, কারণ ভাজা সবজি দিয়ে এই তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে, সেজন্য সবগুলো সবজি আমি অল্প করে ভেজে নিব। মাছ, সবজি সব কিছু ভাজা হয়ে গিয়েছে। সিম, ফুলকপি, আলু, টমেটো, মাছ সবগুলোই আমি ভেজে নিয়েছি, সব ভাজা সবজি দিয়ে আজকের রেসিপিটা। মাছগুলো আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে, এবার এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিব। এই মাছের ঝোলে তেমন মশলার প্রয়োজন পড়ে না, অল্প মশলাতেই এই মাছের ঝোলটা রান্না করব। একটু পানি দিয়ে দিলাম, এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আলুটা আগে দিব, কারণ এই আলুটা হতে একটু সময় লাগে, সেজন্য আলুটা সবার আগে দিচ্ছি। একটু ঢেকে দিব, আলু প্রায় হয়ে আসছে। এবার এর মধ্যে ফুলকপি, সিম সবগুলো সবজি দিয়ে দিব। অনেক কালারফুল সবজি, শীতকালীন শাক সবজির মজাই অন্যরকম। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। এবার 10 মিনিটের মতো সবজিগুলো ঢাকনা দিয়ে রান্না করে নেব। সবজি প্রায় হয়ে আসছে, এবার এর মধ্যে একটু বাগার বাটা দিলাম। আমার কাছে বাগার বাটাটা অনেক ভালো লাগে, সেজন্য সবজিতে, মাছে আমি বাগার বাটা সবসময় ইউজ করি। এবার এর মধ্যে ভাজা টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে আরও মিনি পাট চেকের মতো রান্না করব। মাছগুলো দিয়ে দিলাম, একটু পানি দিব, পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এবার এর মধ্যে কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।